আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। অনেকদিন ধরে আমার গুগল ফন্ট নিয়ে কাজ করতে হয়নি, তো গতকাল গুগল ফন্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখি যে তারা তাদের ওয়েবসাইটের ফুল ইন্টারফেসে চেঞ্জ করে ফেলেছে। তো এটা কীভাবে ব্যবহার করবো এটা নিয়ে আমার একটু ঝামেলা হচ্ছিল, তো ভাবলাম যে এর উপর একটা টিউটোরিয়াল বানালে আপনাদের আর এই ঝামেলায় পড়তে হবে না এবং খুব সহজেই আপনারা আপনাদের প্রজেক্টে গুগল ফন্ট ব্যবহার করতে পারবেন। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন, ফিরে আসছি ইন্টোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো গুগল ফন্ট ব্যবহার করার জন্য আমি আমার ব্রাউজারে গিয়ে গুগল ফন্ট লিখব। তো গুগল ফন্টের লিখে সার্চ দিলে আপনি যে গুগল ফন্টস ডট গুগল ডট কম এখানে আসতে পারবেন। এখানে আসলে আপনি কিন্তু আগের যে অপশনটা ছিল ক্লাসিক সাইট সেখানেও আপনি ব্যবহার করতে পারেন চাইলে। আবার এই যে এটা তো মূল ইন্টারফেস, হ্যাঁ, তো মূল ইন্টারফেসের মধ্যে এখানে যে সার্চ অপশন যেটা আগেও ছিল, মনে করেন আপনি কোনো একটা ফন্টকে আপনি খুব দ্রুত পেতে যাচ্ছেন, তো যেমন মনে করেন আপনি যদি অসওয়াল্ড ফন্টটা চান, ওয়াস লিখলেই কিন্তু চলে আসছে এরকম অসওয়াল্ড ফন্ট, তো সার্চটা ভালোই কাজ করে। আর এখানে টাইপ সামথিং এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন মনে করেন যে আমি প্রো কোডারের জন্য একটা নতুন লোগো বানাবো, তো আমি কী করবো এখানে জাস্ট লিখে দেবো প্রো কোডার। তো মনে করেন আমি লিখলাম, লিখে একটু ওয়েট করবেন, দেখেন যে গুগল ফন্টে যতগুলো ফন্ট আছে প্রত্যেকটা ফন্টে কিন্তু আপনার আউটপুটটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার যে এই ফন্টটা ভালো লাগে, হ্যাঁ, যে মনে করেন আপনার এই ফন্টটা ভালো লেগেছে বা এভাবে আপনি আপনার লোগোটাকে দেখতে চান, তাহলে জাস্ট এই ফন্টটা দিয়ে আপনি আপনার লোগোটা কাজ করতে পারবেন। খুব ঝটফটে এত সুন্দর আউটপুট আমার মনে হয় অ্যাডোবির কোনো ডিভাইস, যেমন আমরা লোগো ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি বা ডিজাইনিংয়ের জন্য আমরা ফটোশপ ব্যবহার করি, তো ফন্ট সিলেকশনের জন্য আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি উপকারী, কারণ এটার মাধ্যমে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো যে কোন ফন্ট দিয়ে আমার কাজটা ভালোভাবে হবে। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে। এর পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার ফন্ট সাইজ কত বড় বা ছোট দেখতে চান সেটাও দেখতে পাবেন, যেমন এটা এখন 40 পিক্সেলে আছে, আপনি এখান থেকে এটাকে এরকম স্ক্রল করে বড় ছোট করতে পারবেন, যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে ক্যাটাগরিজ আছে, এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরিজের ফন্ট সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি চান যে শুধু সেরিফ ফন্টটা দেখা যাবে আপনি কিন্তু করতে পারবেন, যেমন শুধু সেরিফ সিলেক্ট করলে সেরিফ ফন্টগুলো আসবে, মনোস্পেস সিলেক্ট করলে শুধু মনোস্পেস ফন্টগুলো আসবে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে সিলেক্ট করার। আবার আপনি যদি মনে করেন যে বাংলা ফন্ট নিয়ে আপনি কাজ করবেন, দেখেন এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা আছে, তো আপনি বাংলা সিলেক্ট করলে শুধুমাত্র বাংলা ফন্টগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে এগুলো বাংলা ফ্রি ফন্ট, এগুলো আপনি গুগলে ব্যবহার করতে পারবেন চাইলে। তো এরকম করে এটাকে এখন ওরা অনেক বেশি সিলেক্টিভ করেছে। আবার যে ফন্ট প্রপার্টিজ, যে আপনি গিয়ে কোন ফন্টের চাচ্ছেন এবং হচ্ছে কেমন চাচ্ছেন, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে করে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনি উইড দিয়ে আপনি এগুলোকে মানে লাইট থেকে শুরু করে একদম বোল্ড পর্যন্ত আপনি বিভিন্ন ক্যাটাগরিতে এখান থেকে যেতে পারবেন। আর এখানে একটা আছে হচ্ছে শো অনলি ভেরিয়েবল ফন্টস, এখানে আপনাকে শুধুমাত্র সিলেক্ট করলে ভেরিয়েবল যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনাকে এখানে দেখাবে। তো এভাবে মূলত এটা কাজ করে। পাশাপাশি এখানে ভিউ অপশান আছে, গ্রিড লিস্ট, লিস্টে ক্লিক করলে লিস্ট আকারে ফন্টগুলো আসবে এরকম। আবার এখানে যে শর্ট বাই ট্রেন্ডিংয়ে ক্লিক করলে এখানে অনেকগুলো শর্টিং আছে, যেমন মনে করেন ট্রেন্ডিং ফন্ট, তারপর যেগুলো বর্তমানে খুব বেশি ব্যবহার করছে লোকজন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, মোস্ট পপুলার ফন্ট, যেখান থেকে আপনি মোস্ট পপুলার ফন্টগুলো পাবেন, যে মোস্ট পপুলার যে ফন্টগুলো ব্যবহার হয় সেগুলো, তো আপনি এখান থেকেও চেক করতে পারবেন। এর পাশাপাশি এখানে ফিচার্ড আছে, যে ফিচার্ড গুগলের কিছু ফন্ট সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। গুগল ফন্টের উপর বিভিন্ন আর্টিকেল গুগল পাবলিশ করে বিভিন্ন ব্যাপারে, সেটা আপনি দেখতে পারবেন। এছাড়া অ্যাবাউট আছে, আর এখানে একটা কার্ট আছে, হ্যাঁ, তো আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে এইসব ঝামেলা না করে সরাসরি ক্লাসিক সাইটে চলে যেতে তাহলে তো পারবেনই, কিন্তু আপনি একটা ব্যাপার নিশ্চিত থাকেন, সেটা হচ্ছে যে গুগল যেহেতু এটা আপডেট করেছে তার মানে কিছুদিন পরে ওরা ক্লাসিক সাইটটা রাখবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তাই আমি আপনাকে রিকমেন্ড করছি যে নতুন যে ইন্টারফেস এই ইন্টারফেসের থেকেই কাজটা শিখে নেন, তাহলে পরে আর আপনার এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে গুগল ফন্ট ব্যবহার করবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা একদম সিম্পল একটা প্রজেক্ট, এখানেই আমরা গুগল ফন্ট ব্যবহার করবো। এখন যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট যে ফন্টটা সেটা দেখাচ্ছে। তো আমরা গুগল ফন্ট ব্যবহার করার জন্য আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করি, তো এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি যে ফন্টটা আমার ভালো লাগে বা যে ফন্টটা দিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ফন্টটা কাজ করছে, এরকম একটা ফন্ট আমরা এখানে নিব। আচ্ছা, আমরা টিউটোরিয়ালের সাইজ খুব বেশি বড় করবো না, আমরা যে কোনো একটা হ্যান্ড রাইটিং ফন্ট নিয়ে নিই যেটা দেখতে একটু ভালো লাগছে সেরকম, তো এটা নেই। হ্যাঁ, এই যে দেখেন এই ফন্টটা, তো আমি যা চাচ্ছি যে এই ফন্টটা আমি আমার প্রজেক্টে ব্যবহার করব। তো সরাসরি আমি প্রজেক্টে এই ফন্টে ক্লিক করবো, পাশাপাশি আপনি সার্চ করলে তো পাবেনই। তো এই ফন্টটা আপনি যদি চান যে আপনার কম্পিউটারে ইনস্টল করতে সেটাও করতে পারবেন। সেটা করার জন্য যে ডাউনলোড ফ্যামিলি এখানে ক্লিক করলে দেখেন ফন্টটা ডাউনলোড হয়ে গেল। তো এখানে থেকে আপনি এখানে আসলে এই যে ফন্টটা চলে আসছে, এটাতে ডবল ক্লিক করলে এরকম আসলো এবং ইনস্টল দিলে আপনার কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যাবে। তখন আপনি আপনার ওয়ার্ড দিয়ে বা ফটোশপ দিয়ে বা অন্য যে কোনো জায়গায় যদি আপনি এই ফন্ট দিয়ে লিখতে চান লিখতে পারবেন। যেমন মনে করেন এখন যদি আমরা একটা ওয়ার্ড ফাইল নিই, এই যে একটা ওয়ার্ড ফাইল নিলাম, নিয়ে আমি এখানে মনে করেন আমার নামটা লিখলাম আলী হোসেন। এখন দেখেন আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম এই ফন্টটার নাম কী ছিল, এই ফন্টটার নাম ছিল হচ্ছে
কুশান স্ক্রিপ্ট। তো আমরা এখন কুশান স্ক্রিপ্ট ফন্টটাকে এখান থেকে সার্চ দিলে আমি নিশ্চিত আমরা এখানে এটাকে পেয়ে যাব, কুশান স্ক্রিপ্ট। এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই যে দেখেন কুশান স্ক্রিপ্ট সিলেক্ট করলে দেখেন চলে আসছে, এবং আমি যদি পুরো টেক্সটটা সিলেক্ট করতাম তাহলে পুরো টেক্সটেই আমাদের এই ইয়েটা চলে আসতো, এই যে ফন্টটা দেখেন চলে আসছে। তো আপনি এভাবে আপনার কম্পিউটারেও ইনস্টল করতে পারবেন। তো আমরা যেহেতু মোবাইলে আমাদের ওয়েবসাইটে কীভাবে আমরা এই ফন্ট ব্যবহার করবো সেটা দেখাবো। তো দেখেন আপনার এটার জন্য শুধুমাত্র একটাই ইন্টারফেস আছে, তাই এটা এরকম করে দেখাচ্ছে। এবং আমার কাছে এই সিলেকশনটা খুব ভালো লেগেছে যে অনেকগুলো ইন্টারফেস যেসব ফন্টে থাকে সেগুলোতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখায়। তো মনে করেন আমরা এই ফন্টটা নিব, আচ্ছা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আমি গুগল ফন্টে আসলাম, এসে রোবোটোটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে দেখেন যে রোবোটোর একদম থিনের জন্য আপনি যদি থিন ফন্টটা নেন তাহলে আপনার লেখাটা এরকম দেখা যাবে, রেগুলার নিলে এরকম দেখা যাবে, কোনটা নিলে কেমন দেখা যাবে এই আউটপুটটা আপনি এখান থেকে এখন দেখতে পারেন। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে আগে কিন্তু এরকম ছিল না আর কি। তো মনে করেন আমরা এখন এই ফন্টটা নিব। তো আমরা এখন এই ফন্টটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে সিলেক্ট দিস ফন্ট এখানে টাইপ করার সাথে সাথে এখানে হচ্ছে যে সিলেকশনটা এভাবে চলে আসে। আসার পর এখান থেকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন, বা আরও যদি ফন্ট অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। আবার এই যে আপনি ফন্টটা সিলেক্ট করেছেন আপনি এখন এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারবেন, একই ব্যাপার। তারপরে আমরা এখন যেহেতু আমাদের প্রজেক্টে ব্যবহার করবো তাই আমি যাব এমবেড। এমবেড আসলে এখানে দুটো অপশন, একটা হচ্ছে যে আপনি সিএসএস এর মাধ্যমে অ্যাড করতে পারেন, আরেকটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে অ্যাড করতে পারেন। তো আমি এই ব্যাপারটা আগেও বলেছি যে আপনি এটা কীভাবে করবেন, আমার এইচটিএমএল এসেনশিয়াল ট্রেনিং সিরিজ এবং সিএসএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ দুই সিরিজেই আমি বলেছি আপনি এগুলোকে কীভাবে ব্যবহার করবেন। তো আমরা এখন এইচটিএমএল এ ব্যবহার করার জন্য এইচটিএমএল এর লিঙ্কটা এখান থেকে কপি করে নিব, নিয়ে জাস্ট এখানে হচ্ছে আমাদের যে এইচটিএমএল ডকুমেন্টের হেড এই হেডের মধ্যে দিয়ে দিব। আর আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট বা অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করেন সবসময় একই নিয়ম, আপনি হেডের মধ্যে হচ্ছে যে ফন্টটা লোড করবেন তাহলেই হবে। আর এই যেখানে ফন্ট ফ্যামিলি আছে এই ফন্ট ফ্যামিলিটা এখন আপনাকে দিয়ে দিতে হবে। তো এই ফন্ট ফ্যামিলিটা আপনি দুইভাবে আপনার প্রজেক্টে দিতে পারেন। যেমন মনে করেন আপনি যদি চান যে এখানে হচ্ছে যে স্টাইল দিয়ে ইনলাইন দিতে তো আপনি সেটাও দিতে পারেন। এখন আপনি যদি চান যে আপনার ফন্টটাকে স্টাইলে দিতে আপনি দিতে পারবেন। যেমন মনে করেন আমি যদি এখন স্টাইল নেই এখানে আমি ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলে দেখেন ফন্ট ফ্যামিলিটা এখানে পেয়ে গেল। এখন আপনি যদি এভাবে ব্যবহার করতে না চান আপনার স্টাইলে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে হেডের ভিতরে এসে আমরা একটা স্টাইল ট্যাগ নিতে পারি এখানে। তো স্টাইল ট্যাগ নিয়ে এর ভিতরে এখন আমরা যদি একটা বডি ট্যাগটা নিই, তো এই স্টাইল ট্যাগের ভিতরে এবার আমরা নিব হচ্ছে বডি নিয়ে এবার আমরা এখানে কার্লি ব্রেসেস দিব। কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা এখন আমাদের ফন্ট ফ্যামিলি দিয়ে দিলে দেখেন যত ফন্ট থাকবে সব জায়গাতে আমাদের এই ফন্টটা পাবে। তো আপনি এভাবে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান যে আলাদা একটা স্টাইল ফাইল নিয়ে সেখানে আপনি ব্যবহার করবেন সেটাও পারেন। তো সেটা করার জন্য আপনার এখানে একটা স্টাইল ফাইল নিতে হবে। তো মনে করেন আমরা এখানে একটা স্টাইল ডট সিএসএস ফাইল নিলাম। নেওয়ার পর এখানে এসে আমাদেরকে তখন লিঙ্ক করতে হবে। আচ্ছা লিঙ্কের মধ্যে আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিলাম, আর আমাদের যে বডিটা আছে এখান থেকে আমরা এটাকে কেটে আমরা জাস্ট আমাদের স্টাইল ডট যে সিএসএস ফাইলটা তৈরি করেছি সেখানে আমরা পেস্ট করে দিব। তাহলেও দেখেন আমাদের কিন্তু এটা কাজ করছে। হ্যাঁ, তো আপনি যে এভাবে ব্যবহার করতে পারেন। আবার এখানে আরেকটা অপশান ছিল যে এই যে লিঙ্ক এটা এই যে ইম্পোর্টের মাধ্যমে। তো আপনি যদি ইম্পোর্টের মাধ্যমে ইম্পোর্ট করতে চান তাহলে হচ্ছে ইম্পোর্টের যে টেক্সটটুকু আছে এটুকু অংশ কপি করে নেবেন, আমরা স্টাইল ট্যাগগুলো নিব না। তো এরপরে আমাদের যে স্টাইল ট্যাগ আছে স্টাইল ট্যাগের একদম উপরে সবার আগে দিয়ে দিব, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। এক্ষেত্রে আপনারা এই যে এখানে যে আপনি লিঙ্কটা ব্যবহার করেছিলেন গুগল ফন্টের এটা আর এখানে ব্যবহার করতে হবে না। তো আপনি এভাবেও যদি চান তাহলে আপনি আপনার প্রজেক্টে গুগল ফন্টটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমি আশা করছি যে আপনার গুগল ফন্ট নিয়ে আর কোনো সমস্যা নেই। এরপরও আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।